আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমি যে সেটটি সম্পর্কে আপনাদেরকে বলবো, এটা হলো বন্টেল ব্র্যান্ডের একটি ফোন। এটার মডেল হলো 5310। তো 5310 মূলত নোকিয়া ব্র্যান্ডের একটি মডেলের নাম। তো সেম ওরকমই দেখতে ডিজাইন করছে সেটটি। তো ফোনটি কিন্তু আপনারা যারা অ্যাপ ইউজ করতে চাচ্ছেন এবং যারা দেখা যাচ্ছে যে ভালো চার্জিং ব্যাকআপের ভিতরে কম রেটের ভিতরে সেট চাচ্ছেন, তারা এই সেটটি নিতে পারেন। এই সেটটি কিন্তু আপনার প্রায় 30-40 মিনিটের ভিতরে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং এটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে 3 দিন পর্যন্ত। তো যদি আপনারা শুধু কথা কথা বলেন তাহলে কিন্তু এই চার্জিং ব্যাকআপটা আপনারা পেয়ে যাবেন। দেখা যাচ্ছে আদারে যদি কোনো গান টান শুনেন, দেখা যাচ্ছে অন্যদিকে ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে একটু চার্জটা কম পাবেন। তাছাড়া কথাটা তা হালকাটা গান শুনলে আপনারা 2-3 দিন ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এই সেটটি কিন্তু আপনারা পাওয়ারফুল নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন, কোনো নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব থাকবে না এবং পাওয়ারফুল একটি স্পিকার কিন্তু পেয়ে যাচ্ছেন ফোনটিতে। খুবই সুন্দর আওয়াজ পাবেন এবং আসা যাওয়া যে কথার স্পিকার ইউজ করা হয়েছে এটাও কিন্তু খুবই গুণগত মানসম্পন্ন স্পিকার ইউজ করা হয়েছে। বন্ধুরা, সেটটিতে কিন্তু আপনার অন্যান্য সেটে যেরকম সুযোগ সুবিধা থাকে মোটামুটি সবই পেয়ে যাবেন এবং সেটটি আপনার বাটনগুলো স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন। অনেক সেট আছে স্মুথলি বাটনগুলো ওঠে না। আর ফোনটি ছোটোখাটোর ভিতরে কিন্তু যে কারো হাতে মানাবে, আপনারা যে কেউ ফোনটি ইউজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে টর্চটি জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পেলেন খুবই ব্রাইটনেস সম্পন্ন, ভালো ব্রাইটনেস সম্পন্ন একটি টর্চ লাইট ইউজ করা হয়েছে বন্ধুরা। আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 1100-1150 টাকার ভিতরে কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো দুটি বড় সিম চেম্বার ও মেমোরি চেম্বার ইউজ করা হয়েছে আর ফোনটির মডেল কিন্তু বন্ধুরা 5310 দেওয়াই আছে। তো যারা চাচ্ছেন এরকম ছোটোখাটোর ভিতরে ভালো একটি ফোন, তো তারা এই ফোনটি নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে ফোনটি খুবই ভালো, তাই আমি আপনাদেরকে রিভিউ দিলাম। আপনারা এবার চাইলে আপনারা যাচাই করে নেবেন যেখান থেকেই নেন। তো এই ছিল আজকের ভিডিও। সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবেন।